স্বাগত আমাদের চ্যানেল রিডার্স ক্লাবে। অডিওটি আরও সুন্দর ও সুস্পষ্টভাবে শুনতে হেডফোন ব্যবহার করার জন্য অনুরোধ করব। 1974 সালে অস্টিনের টেক্সাস ইউনিভার্সিটির MBA ক্লাসে ম্যাকডোনাল্ডের প্রতিষ্ঠাতা রেক ক্রুককে বক্তৃতা দিতে বলা হয়েছিল। আমার এক প্রিয় বন্ধু কেথ ক্যানিংহাম তখন ওই MBA ক্লাসে ছাত্র ছিলেন। তার অত্যন্ত প্রভাবশালী এবং প্রেরণাদায়ক বক্তৃতা শুনে এই বক্তৃতার শেষে ছাত্ররা রেকে তাদের প্রিয় স্থানটিতে একসঙ্গে বিয়ার খাওয়ার আমন্ত্রণ জানালো। রে রাজি হয়েছিলেন। যখন দলের সবাই তাদের বিয়ারের গ্লাস হাতে নিয়ে এসে রে হঠাৎ প্রশ্ন করলেন, আমার ব্যবসা কিসের? সবাই হেসে উঠেছিল। বেশিরভাগ MBA ছাত্ররা ভেবেছিল রে মজা করছে, কেউ উত্তর দিল না। এই অবস্থা দেখে রে আবার প্রশ্ন করলেন, তোমরা কি মনে করো আমার কিসের ব্যবসা? ছাত্ররা আবার হেসে উঠল। শেষ পর্যন্ত একজন সাহসী ছাত্র চিৎকার করে বলল, রে এই পৃথিবীতে কে না জানে যে তুমি হ্যামবার্গের ব্যবসা করো? রে মুখ টিপে হাসলেন, তারপর বললেন, আমি জানতাম তোমরা এই কথাটাই বলবে। তিনি একটু থামলেন আর তাড়াতাড়ি বললেন, ভদ্র মহোদয় এবং ভদ্র মহিলারা, আমি হ্যামবার্গের ব্যবসা একদমই করি না, আমার ব্যবসা রিয়েল এস্টেটের। কেথ বলেছিলেন, রে তার দৃষ্টিভঙ্গি বোঝাবার জন্য অনেক সময় নিয়েছিলেন। রে জানতেন ব্যবসার প্ল্যানে তার ব্যবসার প্রাথমিক উদ্দেশ্য ছিল হ্যামবার্গের ফ্র্যাঞ্চাইজি বিক্রি করা, কিন্তু প্রতিটি ফ্র্যাঞ্চাইজের অবস্থান কোথায় হবে তা কখনও তার দৃষ্টি এড়ায়নি। তিনি জানতেন প্রতিটি ফ্র্যাঞ্চাইজের সাফল্যের মূল কথা হল রিয়েল এস্টেটের সেটার অবস্থান। মূলত যিনি ফ্র্যাঞ্চাইজে কিনবেন তিনি রে ক্রুকের সংগঠনের ওই ফ্র্যাঞ্চাইজি জমির দামও দিচ্ছেন। ম্যাকডোনাল্ড আজ সম্পূর্ণ পৃথিবীতে সবচেয়ে বড় এক রিয়েল এস্টেটের মালিক। আজ ম্যাকডোনাল্ড আমেরিকা এবং পৃথিবীর অন্যান্য দেশেরও সবচেয়ে দামি চৌরাস্তা এবং রাস্তার কোনাগুলির মালিক। কেথ বলেছিলেন, এটা তার জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা। আজ কেথ গাড়ি ধোয়ার গ্যারেজের মালিক, কিন্তু এই গ্যারেজের মূলে তার আসল ব্যবসা হলো রিয়েল এস্টেটের। আগের পরিচ্ছেদ শেষ হয়েছিল ছবির মধ্যে দিয়ে। তাদের দেখানো হয়েছিল যে বেশিরভাগ লোক অন্যের জন্য কাজ করে, তারপর গভর্নমেন্টের জন্য ট্যাক্স দেওয়ার মাধ্যমে কাজ করে, আর সবশেষে ব্যাংকের জন্য কাজ করে, যারা তাদের মর্টগেজ দিয়েছে তাদের জন্য। আমরা যখন অল্প বয়সী ছিলাম আমাদের বাড়ির কাছাকাছি কোনো ম্যাকডোনাল্ড ছিল না, তাও আমার ধনী বাবা মাইকার আমাকে এইরকম শিক্ষা দিয়েছিলেন যা রে ক্রুক টেক্সাসে ইউনিভার্সিটিতে বলেছিলেন। এটাই ধনীদের গোপন রহস্য নাম্বার 3। রহস্য হচ্ছে নিজের কাজে মন দাও। যারা অর্থনৈতিকভাবে জুঝতে থাকে সারা জীবন অন্যের জন্য কাজ করাটাই তাদের পরিণতি। অনেক লোকেরাই চাকরি জীবনের শেষে তাদের নিজেদের জন্য কিছুই থাকে না। আবার বলি, একটা ছবি হাজার কথা সমান। এখানে একটা ছবিতে আমি দেখাচ্ছি এটার আয় স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট, যা দেখে রে ক্রুকের উপদেশ সুস্পষ্ট হয়ে ওঠে। এই চিত্রটি খুবই গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব চিত্রটিকে ভালো করে দেখবেন এবং লক্ষ্য করবেন। দরকার পড়লে ভিডিওটি আপনি বন্ধ রেখে অথবা পজ করে দেখতে পারেন। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা ছাত্রদের ভালো চাকরি পাওয়ার জন্য পাণ্ডিত্যের দক্ষতা সুযোগ করে তৈরি করায় মন দেয়। তাদের জীবন তাদের বেতনের চারপাশে আবর্তিত হতে থাকে, অথবা যেমন আগে বর্ণনা দেওয়া হয়েছে তাদের আয়ের তালিকার চারপাশে আবর্তিত থাকে। পাণ্ডিত্যে দক্ষ হওয়ার পর তারা আরও উচ্চশিক্ষা স্কুলে যায় পেশাদারি দক্ষতা বাড়ানোর জন্য। ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, রন্ধন বিশারদ, পুলিশ অফিসার, আর্টিস্ট, লেখক ইত্যাদি হওয়ার শিক্ষা পায়। এই পেশাদারি দক্ষতা তাদের কাজ করার সুযোগ দেয় এবং তারা অর্থের জন্য কাজ করে। আপনার পেশা আর আপনার ব্যবসার মধ্যে একটা বিরাট তফাৎ আছে। আমি প্রায়ই লোকেদের জিজ্ঞাসা করি, আপনার ব্যবসা কি? আর তারা বলেন, আমি ব্যাংকার। তারপর আমি আবারও জিজ্ঞাসা করি, আপনি কি ব্যাংকটার মালিক? তারা স্বভাবতই উত্তর দেয়, না আমি ওখানে কাজ করি। সেই মুহূর্তে তারা তাদের পেশার সঙ্গে ব্যবসা গুলিয়ে ফেলেছিল। তাদের পেশা ব্যাংকার হতে পারে, কিন্তু তাদের এখনও নিজের ব্যবসার প্রয়োজন আছে। রে ক্রুকের পেশা
আর ব্যবসার মধ্যে পার্থক্য সম্পর্কে পরিষ্কার ধারণা ছিল। তার পেশা সবসময় একই ছিল, তিনি একজন বিক্রেতা। একসময় তিনি মিল্কশেকের জন্য মিক্সার বিক্রি করেছেন এবং তারপর হ্যামবার্গের ফ্র্যাঞ্চাইজি বিক্রি করেছেন। তার পেশা ছিল হ্যামবার্গের ফ্র্যাঞ্চাইজি বিক্রি করা, তেমনি তার ব্যবসা ছিল উপার্জনক্ষম রিয়েল এস্টেট সংগ্রহ করা। স্কুল সম্বন্ধে একটা সমস্যা হচ্ছে, আপনি যা পড়েন প্রায় তা হয়ে যান, তাই আপনি যদি রান্না বান্না নিয়ে পড়াশোনা করেন আপনি সেফে পরিণত হবেন, আইন নিয়ে পড়লে আইনি বিশেষজ্ঞ হয়ে যাবেন, আর গাড়ির মেশিন নিয়ে পড়লে মেকানিক হয়ে যাবেন। যা নিয়ে পড়ছেন বা যা নিয়ে পড়েছেন তাই হয়ে যাবার মস্ত সমস্যাটা হলো, বেশিরভাগ লোক তাদের নিজেদের ব্যবসায় মন দিতেই ভুলে যায়। তারা জীবন কাটায় অন্য কারো ব্যবসায় সামিল হয়ে এবং তাকে ধনী করে। আর্থিকভাবে সুরক্ষিত হওয়ার জন্য যে কোনো ব্যক্তিকে তার নিজের ব্যবসায় মন দিতে হয়। আপনার ব্যবসা আপনার সম্পত্তির তালিকার চারদিকে আবর্তিত থাকে, এটা আপনার আয়ের তালিকার বিপরীতমুখী। যেমনটি আগে বলা হয়েছে যে এক নম্বর নিয়ম হচ্ছে সম্পত্তি আর দায়ের তফাৎ জানা আর সম্পত্তি কেনা। ধনীরা তাদের সম্পত্তি তালিকায় মনোনিবেশ করে, অথচ বাকিরা তাদের আয়ের বিবৃতিতে মন দেয়। সেই জন্য আমরা প্রায় শুনি, আমার বেতন বাড়া দরকার, আমার যদি একটা প্রমোশন হতো, আমি আরও ট্রেনিং নেবার জন্য স্কুলে ফিরে যাচ্ছি যাতে আমি আরও ভালো একটা চাকরি পাই, আমি সময়ের পরও ওভারটাইম করতে চাই, হয়তো আমি আর একটা চাকরি পেতে পারি, আমি দু সপ্তাহের মধ্যে চাকরি ছেড়ে দেব, আমি একটা চাকরি পেয়েছি ওরা আমাকে বেশি বেতন দেবে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো এইগুলো বিচক্ষণ ধ্যান ধারণা, কিন্তু রেক্রুকের মতে আপনি এখনও নিজের ব্যবসা দেখছেন না। এই ভাবনাগুলো এখন আয়ের তালিকার কেন্দ্রীভূত এবং এটা তখনই একজন ব্যক্তিকে আরও আর্থিকভাবে সুরক্ষিত হতে সাহায্য করবে যদি অতিরিক্ত অর্থ উপার্জন সক্ষম সম্পত্তি কিনতে ব্যয় করা হয়। বেশিরভাগ দরিদ্র আর মধ্যবিত্ত শ্রেণীরা ব্যবসার ক্ষেত্রে রক্ষণশীল হয়ে যায়, তার প্রধান কারণ তাদের কোনো আর্থিক ভিত্তি নেই। তারা মনে করে আমি ঝুঁকি নিতে সমর্থ নই, তাদের চাকরিতে নির্ভরশীল থাকতে হবে। তারা সবসময় চায় সাবধানে পা ফেলতে। যখন কোম্পানিটির আকার ছোট করাটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছিল, তখন কোটি কোটি কর্মীরা দেখেছে যে তাদের তথাকথিত সবচেয়ে বড় সম্পত্তি তাদের জীবন্ত খেয়ে ফেলেছে। তাদের সম্পত্তি অর্থাৎ বাড়ির জন্য এখনো তাদের প্রতি মাসে অর্থ খরচ হচ্ছিল, গাড়ি তাদের আরেকটা সম্পত্তি যেটা জ্যান্ত খেয়ে ফেলেছিল। গ্যারেজে রাখা $1,000 গলফ ক্লাব তখন আর $1,000 মূল্যের ছিলই না। চাকরির নিরাপত্তা না থাকায় তাদের কাছে ভরসা করার মতো কিছুই ছিল না। তারা যেগুলোকে সম্পত্তি ভেবেছিল আর্থিক সংকটের সময় সেগুলো তাদের কোনোভাবেই বাঁচাতে সাহায্য করেনি। আমার মনে হয় আমরা বেশিরভাগই একটা বাড়ি একটা গাড়ি কেনার জন্য ব্যাংকারের কাছে ঋণের জন্য আবেদন করেছি। এর নেটওয়ার্থ বিভাগটা বেশ কৌতূহল উদ্দীপক, কারণ এর থেকে ব্যাংকিং আর অ্যাকাউন্টের নিয়ম অনুসারে কোন জিনিসটা সম্পত্তি হিসেবে গণ্য হয় তা জানা যায়। একদা আমার আর্থিক পরিস্থিতি এমন ছিল যে কেউ আমাকে ঋণ দিতে রাজি হচ্ছিল না, তাই আমি আমার নতুন গলফ ক্লাব, আর্টের সংগ্রহ, বই, স্টিরিও, টেলিভিশন, আরমানি স্যুট, হাত ঘড়ি, জুতো আর অন্যান্য ব্যক্তিগত জিনিসগুলো সম্পত্তি তালিকা বৃদ্ধি করার জন্য যোগ করেছিলাম, কিন্তু আমাকে ঋণ না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছিল, কারণ আমার রিয়েল এস্টেটে অত্যন্ত বেশি বিনিয়োগ ছিল। আমি অ্যাপার্টমেন্ট হাউসে বিনিয়োগ করে এত উপার্জন করেছি সেটা ঋণদার কমিটির পছন্দই হয়নি। তারা জানতে চেয়েছিল আমার একটা বেতন সহ চাকরি নেই কেন। তারা আরমানি স্যুট, গলফ ক্লাব অথবা আর্ট সংগ্রহের বিষয়ে কোনো প্রশ্নই করেননি। স্ট্যান্ডার্ড প্রোফাইল অর্থাৎ আদর্শ প্রতিমূর্তি অনুরূপ না হতে পারলে জীবন এক এক সময়ে কঠিন হয়ে যেতে পারে। যখন কেউ বলে তাদের নেটওয়ার্থ $1,000,000 অথবা $1,00,000 অথবা আরও বেশি, আমি আশ্চর্য হই। নেটওয়ার্থ সঠিক না হওয়ার প্রধান কারণ, যে মুহূর্তে আপনি সম্পত্তি বিক্রি করতে শুরু করবেন আপনাকে সমস্ত লাভের ওপর ট্যাক্স দিতে হবে। কত লোক নিজেদের গভীর আর্থিক সংকটের মধ্যে ফেলে দেয়, তখন তাদের আয় কমে যায়। নগদ টাকা তোলার জন্য তারা নিজেদের সম্পত্তি বিক্রি করেন, প্রথমত তাদের ব্যক্তিগত সম্পত্তি, সাধারণত তাদের ব্যক্তিগত ব্যালেন্স শিটের লেখা
দামের ভগ্নাংশে বিক্রি হতে পারে, অথবা যদি সম্পত্তি বিক্রিতে কোনো লাভ হয় তাহলে সেই লাভের ওপর আবার ট্যাক্স দিতে হয়। তাই আবার সরকার তার লাভের ভাগটা নিয়েই নেয়, এইভাবে তাদের ঋণ শোধের টাকাটা কমে যায়। তাই আমার মতে মানুষ নিজের বা নেটওয়ার্থ বা মূল্যধার্য তার থেকে কমই হয় তার দাম। নিজের ব্যবসা নিজে শুরু করুন, আপনার দিনের বেলার চাকরি বজায় রেখে রিয়েল এস্টেট কিনতে শুরু করুন। দায় অথবা ব্যক্তিগত জিনিস যা একবার বাড়ি পৌঁছলে আর কোনো সত্যিকারের মূল্য থাকে না তাও বাড়াবেন না। একটা নতুন গাড়ির দাম প্রায় 25% কমে যায় একবার গাড়িটা আপনি কিনে চালিয়ে নেওয়ার পর। এটা একটা সত্যিকারের সম্পত্তি নয়, আপনার ব্যাংকার যদি এটা সম্পত্তি বলে তাও নয়। আমার $400 নতুন টাইটানিয়াম ড্রাইভার কেনার পর চালানো মাত্রই তা 150 মূল্যের হয়ে গিয়েছিল। বড়দের জন্য বলা যায় যে আপনাদের খরচা কমান, দায় কমান আর পরিশ্রম করে নির্ভেজাল সম্পত্তির ভিত্তি তৈরি করুন। অল্প বয়সীরা যারা এখনও বাড়ি থেকে বেরোয়নি, তাদের মা বাবার উচিত তাদের সম্পত্তি আর দায় এর মধ্যে তফাত বোঝানোর। তাদের বাড়ি ছাড়ার, বিয়ে করার, বাড়ি কেনার, সন্তান হওয়ার ঝুঁকিপূর্ণ আর্থিক অবস্থা, চাকরিতে জড়িয়ে পড়ার এবং সব কিছু ধারে কেনার আগে তাদের দিয়ে একটা খাতিটি সম্পত্তি প্রসারিত করা। আমি অনেক অল্প বয়সী দম্পতিকে দেখি যারা বিয়ে করে এবং নিজেদের এমন এক জীবনযাত্রা যারা জড়িয়ে ফেলে যার থেকে তারা কর্মজীবনের বেশিরভাগটা সময় দিনের দায়ে বন্দী হয়ে পড়ে। বেশিরভাগ লোকের ক্ষেত্রে সন্তান যখন বাড়ি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, বাবা মার খেয়াল হয় যে তারা অবসর গ্রহণের জন্য যথেষ্টভাবে প্রস্তুত নয়, তখন তারা কিছু পয়সা আলাদা করে রাখতে থাকে। কিন্তু তখনই তাদের নিজেদের বাবা মা অসুস্থ হয়ে পড়েন আর তাদের কাঁধেও নতুন দায়িত্ব এসে পড়ে। তাহলে আমি কি ধরনের সম্পত্তির কথা বলছি যা আপনাকে এবং আপনার সন্তানদের সংগ্রহ করা দরকার আছে? আমার জগতে রিয়েল এস্টেটের বিভিন্ন শ্রেণী রয়েছে। এক, এমন ব্যবসা যাতে আমার উপস্থিতির প্রয়োজনই নেই, আমি ওগুলোর মালিক কিন্তু ওগুলো পরিচালনা করার জন্য অন্য লোক আছে। আমার যদি ওখানে কাজ করতে হয় তাহলে ওটা আমার ব্যবসা থাকবে না, আমার চাকরিতে পরিণত হয়ে যাবে। দুই, স্টক। তিন, বন্ড। চার, মিউচুয়াল ফান্ড। পাঁচ, অর্থ উৎপাদক রিয়েল এস্টেট। ছয়, নোট। সাত, গান বাজনা, স্ক্রিপ্ট, পেটেন্ট ইত্যাদি বুদ্ধিগত সম্পত্তি থেকে রয়্যালিটি। আট, আর যে কোনো জিনিস যার মূল্য আছে, যেগুলো থেকে আয় হয় অথবা যার দাম বাড়ে এবং বিক্রির জন্য বাজার ভালো। তরুণ বয়সে আমার শিক্ষিত বাবা আমাকে উৎসাহ দিয়েছিলেন একটা নিরাপদ চাকরি খুঁজতে। আমার ধনবান বাবা আমাকে উৎসাহ দিয়েছিলেন আমার মনের মতো সম্পত্তি জোগাড় করতে। তুমি যদি এটা ভালো না বাসো, তুমি এটা যত্ন করবে না। আমি ওগুলোর জন্য বাজার করতে ভালোবাসি, আমি সারা দিন ওগুলোকে নিয়ে কাটাতে পারি। তাই যখন সমস্যা দেখা দেয় তা কখনোই অত খারাপ লাগে না, তাতে আমার রিয়েল এস্টেটের প্রতি ভালোবাসায় কোনো পরিবর্তন আসে না। যারা রিয়েল এস্টেটে ঘৃণা করে এটা তাদের না কেনাই ভালো। আমি ছোট কোম্পানির স্টক ভালোবাসি, বিশেষ করে স্টার্ট আপ অর্থাৎ প্রারম্ভিক কোম্পানির, কারণ আমি একজন এন্টারপ্রেনিয়র কর্পোরেট ব্যক্তি নই। শুরুতে আমি বড় সংস্থা যেমন স্ট্যান্ডার্ড অয়েল অফ ক্যালিফোর্নিয়া, দি ইউ এস মেরিন কর্পস এবং জেরক্স কর্পের কাজ করেছিলাম। আমি এইসব সংস্থায় ভালো সময় কাটিয়েছি এবং আমার অনেক প্রিয় স্মৃতি আছে এখানে। কিন্তু মনের গভীরে আমি জানি আমি কোম্পানি ম্যান নই, আমি কোম্পানি শুরু করতে ভালোবাসি, সেগুলো চালাতে নয়। তাই আমি সাধারণত ছোট কোম্পানির স্টক কিনি, আবার কখনো কখনো আমি কোম্পানি শুরু করি তারপর পাবলিক লিমিটেডে পরিণত করি। নতুন স্টক জারি করলেই সৌভাগ্য গড়ে যায় আর আমি সেই খেলাটাই ভালোবাসি। অনেকে ছোট কোম্পানিকে ভয় পায় আর ঝুঁকিপূর্ণ বলে, কথাটা ঠিকই। যদি বিনিয়োগ করতে ভালোবাসেন, ব্যাপারটা বোঝেন আর খেলাটা জানেন, তাহলে ঝুঁকির আশঙ্কাটা অনেকটা কমে যায়। ছোট কোম্পানির ক্ষেত্রে আমার বিনিয়োগ কৌশল হলো এক বছরের মধ্যে সব স্টক বিক্রি করে দেওয়া। অন্যদিকে আমার রিয়েল এস্টেটের কৌশল হলো ছোট দিয়ে শুরু করা আর ক্রমশ ছোট ছোট সম্পত্তি বিক্রি করে আরও বড় সম্পত্তি ব্যবসা চালানো, আর এইভাবে লাভের ওপর ট্যাক্স দেওয়ার বিলম্ব করা। এর ফলে সম্পত্তির মূল্য হঠাৎ খুব বেড়ে যায়। আমি সাধারণত 7 বছরেরও কম সময় অবধি রিয়েল এস্টেট নিজের কাছে রাখি।
যখন আমি মেরিন কর্পস বা জেরক্সে কাজ করতাম তখন বেশ কয়েক বছর আমার ধনবান বাবার উপদেশ মতোই কাজ করেছি। আমি দিনে চাকরি করতাম ঠিকই, কিন্তু তবুও নিজের ব্যবসা নিজেই চালাতাম। আমার সম্পত্তির তালিকা সম্বন্ধে আমি সজাগ ছিলাম। আমি রিয়েল এস্টেট আর ছোট স্টকের ব্যবসা করতাম। ধনী বাবা সবসময় আর্থিক শিক্ষা বা সাক্ষরতার উপর গুরুত্ব জোর দিতেন। আমি জানতাম অ্যাকাউন্টিং আর ক্যাশ ম্যানেজমেন্ট অর্থাৎ নগদ পরিচালনা যত ভালো বুঝবো তত বিনিয়োগ বিশ্লেষণে পটু হয়ে উঠবো এবং শেষে নিজের কোম্পানি শুরু করতে এবং গড়ে তুলতে সক্ষম হব। সত্যিকার আগ্রহী না হলে আমি কাউকে কোম্পানি শুরু করার উৎসাহই দেব না। আমি জানি একটা কোম্পানি কিভাবে চালাতে হয়, তা সেটা কারো উপর চাপাতে চায় না। অনেকে চাকরি না পেয়ে একটা কোম্পানি শুরু করার কথা চিন্তা করে, কিন্তু প্রতিকূল পরিস্থিতি সাফল্যে বাধা দেয়। 10টা কোম্পানির মধ্যে 9টা কোম্পানি 5 বছরের মধ্যে ব্যর্থ হয়। যে কোটা প্রথম 5 বছর বেঁচে থাকে তাও 10টার মধ্যে 9টা শেষ অবধি ব্যর্থ হয়। তাই যদি আপনার সত্যিই কোম্পানির মালিকানার তীব্র আকাঙ্ক্ষা থাকে তবে আমি এর অনুমোদন করছি, অন্যথা আপনার চাকরিটা বজায় রাখুন আর নিজের কাজে মন দিন। যখন আমি নিজের কাজে মন দিন বলি, আমি বলতে চাই আপনি সম্পত্তি মজবুত করুন। এতে একটি ডলার যোগ হলে কখনো সেটা বাইরে বেরিয়ে যেতে দেবেন না। মনে করুন, একবার একটি ডলার আপনার সম্পত্তির সাইডে ঢুকলো অমনি সে আপনার কর্মচারী হয়ে যায়। অর্থ সম্বন্ধে সব থেকে সুসংবাদ হলো এটি 24 ঘন্টা কাজ করে এবং পুরুষানুক্রমে কাজ করতে পারে। আপনি দিনের বেলায় চাকরি করে রাখুন, একজন মহান পরিশ্রমী কর্মচারী হন, কিন্তু আপনার সম্পত্তির সারি গড়ে তুলতে থাকুন। আপনার ক্যাশ ফ্লো বাড়ার সঙ্গে সঙ্গে আপনি কিছু বিলাসদ্রব্য কিনতে পারেন। এটি একটি গুরুত্বপূর্ণ তফাৎ হচ্ছে, ধনীরা বিলাসদ্রব্য সবশেষে কেনে আর গরিব মধ্যবিত্ত শ্রেণী সেগুলোকে প্রথমেই কিনে নেয় এবং প্রথমে কেনার তাদের প্রবণতা দেখা যায়। গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর প্রায় বিলাসদ্রব্য যেমন বাড়ি, গাড়ি, হিরে, গয়না ইত্যাদি কেনে কারণ তারা নিজেদের ধনী দেখাতে চায়। তাদের ধনী দেখায় বটে, তবে বাস্তবে তারা আরও গরিব, ক্রেডিট কার্ডের দেনায় ডুবে যায়। পুরনো ধনী ব্যক্তি বা দীর্ঘ সময় যাবত ধনীরা প্রথমে তাদের সম্পত্তি তৈরি করে, ওই সম্পত্তির সারি থেকে যা আয় হয় তাই দিয়ে বিলাসদ্রব্য কেনে। গরিব বা মধ্যবিত্ত শ্রেণীরা নিজেদের রক্ত জল করা পরিশ্রম করা মাইনে থেকে 35 সুস্থে প্রাপ্ত অর্থ দিয়ে বিলাসদ্রব্য কেনে। নির্ভেজাল সম্পত্তিতে বিনিয়োগ করে সেটা বাড়ানো হচ্ছে সত্যিকারের বিলাসিতা। উদাহরণস্বরূপ, যখন অ্যাপার্টমেন্ট হাউস থেকে আমার স্ত্রী আমার অতিরিক্ত অর্থ উপার্জন হচ্ছিল, আমার স্ত্রী তার মার্সিডিজ গাড়িটা কিনে, এর জন্য তার দিক থেকে কোনো অতিরিক্ত কাজ করতে হয়নি বা ঝুঁকি নিতে হয়নি, কারণ সে অ্যাপার্টমেন্ট হাউসের ব্যবসাটা থেকেই গাড়িটা কিনেছিল। তাকে অবশ্যই এর জন্য 4-5 বছর অপেক্ষা করতে হয়েছিল, ততদিনে রিয়েল এস্টেট পোর্টফোলিও বেড়েছিল এবং শেষে গাড়ির দাম দেওয়ার মতো যথেষ্ট অতিরিক্ত ক্যাশ ফ্লো দিতে শুরু করেছিল। কিন্তু এই বিলাসদ্রব্যটা, মার্সিডিজ গাড়িটা, একটি সত্যিকারের পুরস্কার ছিল, কারণ সে প্রমাণ করেছিল যে সে জানে কিভাবে সম্পত্তি বাড়াতে হয়। এই গাড়িটার মূল্য এখন তার অন্য যে কোনো সুন্দর গাড়ির চেয়ে অনেক বেশি, অর্থাৎ সে তার অর্থজ্ঞান ব্যবহার করে এটা পেয়েছিল। বেশিরভাগ লোকেরা আবেগতাড়িত হয়ে ঋণে গাড়ি অথবা কোনো বিলাসদ্রব্য কেনে, হয়তো তাদের একঘেয়ে লাগছিল অথবা তারা শুধু একটি নতুন খেলনা চাইছিল। ঋণে বিলাসদ্রব্য কিনলে কখনো কখনো সেই ব্যক্তি বিলাসদ্রব্যটির উপর বিপরীত হয়ে যায়, কারণ সেই ঋণ তখন তার একটি আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। যখন আপনি সময় হিসাব করে বিনিয়োগ করেন, নিজের ব্যবসা করে তুলেছেন, তখনই আপনার সেই জাদু স্পর্শে ছোঁয়া লাগানোর জন্য প্রস্তুত। এটাই ধনীদের সবচেয়ে বড় গোপন রহস্য, যে রহস্য ধনীদের সাধারণ লোকেদের থেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। এমন একটা পুরস্কার যা আপনার নিজের ব্যবসা মন দিয়ে গড়ে তোলার পর ধৈর্য সহকারে আপনার জন্য পথের শেষে অপেক্ষা করছে। তাহলে বন্ধুরা, আমরা এই চ্যাপ্টারটি থেকে বুঝতে পারলাম আমাদেরকে নিজেদের কাজে মন দেওয়া কেন উচিত। আর আমি এখন নিজেদের কাছে মন দেওয়া বলতে কি বলতে চাইছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটি ঠিকভাবে শুনে থাকেন। নিজের কাজে মন দেওয়ার অর্থ এই যে আপনি যদি ব্যবসা করছেন তাহলে অবশ্যই আপনার এই ব্যবসার কাজে মন দিন, আপনার নিজেই নিজের ব্যবসাটিকে পরিচালনা করুন
এবং নিজেই নিজের ব্যবসাটি এগিয়ে নেওয়ার চেষ্টা করুন। দুই, যদি আপনি একজন চাকরিজীবী মানুষ হন তাহলে আপনি চাকরি করুন, সারা দিন মেহনত করে চাকরি করুন, পরিশ্রম করুন, কিন্তু খেয়াল রাখবেন আপনি যেন নিজের জন্য সময় বের করছেন। নিজের একটা আলাদা রকমের কাজ, নিজেকে নিয়ে কাজ, একটা ব্যবসা অন্যরকমের, যেখানে আপনি আপনার 100% দিতে পারবেন, তাহলেই কিন্তু আপনি আপনার ধনী হওয়ার রাস্তাতে এগিয়ে যাবেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য ভিডিওতে। সাপোর্ট করুন এই চ্যানেলকে এবং থাকুন আমার সাথে, এই রিডার্স ক্লাব চ্যানেলের সাথে।